মুন্সীগঞ্জের শ্রীনগরে 1,000 বন্যার্তদের মাঝে খাদ্য ও ঔষধ বিতরণ করেছে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফুর। রোববার সকাল 8টার দিকে উপজেলার দামলা কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফুর নিজ বাড়িতে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মোহাম্মদ জসিম মোল্লা, রাড়িখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন তারা, বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।